মুভি নাইন চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাওড়া থেকে বিকেলের কোলফিল্ড ধরে আমি মানকড় স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে একটা টোটো নিয়ে পৌঁছে গেছিলাম বুধবুধ বাজারে। সেখানে সেই রাতটা কাটালাম আমার আত্মীয়র বাড়িতে। নমস্কার, আমি প্রসেনজিৎ, আর আমি এসে গেছি আজকে একটা ইতিহাসের সন্ধান করতে। ইতিহাস বলতে গেলে আপনারা সবাই হয়তো শুনেছেন মনসা মঙ্গল, যেটা আমরা গল্প পড়ে থাকি বা টিভি সিরিয়াল বিভিন্ন রকমের দেখে থাকি, সেই চাঁদ সদাগর, বেহুলা, লক্ষ্মীন্দর এদের গল্প। তো আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি একটা ইতিহাস খুঁজতে। হয়তো অনেকেই জানে না যে ঘটনাটা কোথাকার, মনসা মঙ্গল ঘটনাটা কোথায় ঘটেছিল, যেখানে মানে যেটার উপর বেস করে আর কি মনসা মঙ্গল লেখা হয়েছিল। তো আমরা এখানে চলে এসেছি, সেই মন্দিরে এখন যাব আমরা। এই জায়গাটা হলো বর্ধমানের একদম প্রান্তিক জায়গা, এটাকে বলা হয় তিলডাঙ্গা রোড, তিলডাঙ্গা রোড বলা হয় এটাকে। তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব সেই বেহুলার মন্দিরের দিকে। আর আমরা এখন আছি বর্ধমানের একদম প্রান্তিক জায়গা, দামোদর নদীর প্রায় পাড়েই বলতে গেলে। আর দামোদর নদীর ওই পাড়টা পড়ে বাঁকুড়া, বাঁকুড়া পড়ছে। তারপর সকালবেলায় বেরিয়ে পড়লাম তিলডাঙ্গা রোড হয়ে কসবা চমকাইতলা বেহুলা শিব মন্দিরের উদ্দেশ্যে। আপনারা আসলে পরে বুধবুদ বাজার থেকে বাসও পেয়ে যাবেন। খালি লোকাল মানুষদের বলবেন বেহুলা শিব মন্দির যাব। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু দিনে মাত্র দুটি বাসই ছাড়ে। বর্তমানে কোভিড পরিস্থিতিতে কি অবস্থা সেটা আমার জানা নেই। গ্রামের মেঠো পথ ধরে আমরা ছুটে চললাম ইতিহাসের সন্ধানে। হ্যাঁ, ইতিহাস। অনেকে দাবি করে থাকেন যে মনসা মঙ্গল, বেহুলা, লক্ষ্মীন্দর সবটাই নাকি পূর্ববঙ্গের অর্থাৎ এখনকার বাংলাদেশের ঘটনা। কিন্তু এখানকার মানুষজনদের মুখে যা আমরা শুনলাম, যা তাদের বিশ্বাস, তাতে সত্যিকারের ধারণাটাই পাল্টে গেল। হ্যাঁ, সঙ্গে কিন্তু প্রমাণও রয়েছে যথেষ্ট। বর্ধমানের একদম শেষ প্রান্তে ছোট্ট গ্রাম কসবা, আর সেখানেই রয়েছে চমকাইতলায় বেহুলা শিব মন্দির, যা বেহুলা শিব মন্দির নামেও খ্যাত। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম কসবা চমকাইতলা বেহুলা শিব মন্দিরে। চোখে পড়ল বটবৃক্ষ দিয়ে ঘেরা একটি মন্দির এবং সেটি একটি উঁচু স্তূপের ওপর। বটগাছটি দেখলে বোঝাই যায় না যে তার মেন গোড়াটা কোনটা, কারণ শোনা যায় এই বটগাছের বয়স 500 বছরের ওপরে।
আমরা এখন এসে গেছি সেই চম্পাই নগরের বেহুলা শিব মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে ভেতরে। আমরা এখানে স্থানীয় মানুষদের সঙ্গে কিছু কথা বলে নেব, আর এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু দু চার কথা জেনে নেব। আসুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা এখানে এসেছি আজকে এই যে গ্রামে একটা শোনা যায় যে চার ছদগড়ের মন্দির নাকি এটাই, এখানেই নাকি চার ছদগড় পুজো করতেন? হ্যাঁ, তো মনসম, হ্যাঁ, এটা হচ্ছে কসবা চম্পকনগর বলা হয়, কসবা চম্পকনগর। এটা চানসদাগরের এটা ইতিহাসের জায়গা, মানে এখানেই চানসদাগর বাবা দুটি শিবলিঙ্গকে পুজো করেছিলেন। আচ্ছা, আপনার একটা কথা বলুন, এটা কি বর্ধমান জেলার মধ্যেই পড়ে? হ্যাঁ, এটা বর্ধমান জেলার ভিতরে সাইডে, বর্ধমান জেলা। এটা জানেন কি গাজন হয়, মেলা হয়, সব শিবরাত্রি বিরাট, মানে ধরে নাও 25,000-30,000 লোকের সমাগম হয় শিবরাত্রিতে। শিবরাত্রি গাজনও ওরকম 20-25-15 আচ্ছা সমাগম হয় বাবা। আচ্ছা, শ্রাবণ মাসে এক মাস মেলা হয় বাবার এখানে, এখনো জল ঢোলাতে বহু ভিড় হয়। আচ্ছা, এই এইটা কি মন্দির আপনার পেছনে? এটা হচ্ছে মা দুর্গা, আমরা শীতল ভবানী বলি একে। আচ্ছা, মা দুর্গার রূপ, মা দুর্গার রূপ। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা শুনতে পাই যে মনসা মঙ্গলের সেই কাহিনী উঠে আসে এই জায়গা থেকে, এটা হয়তো অনেকেই জানে না, অনেকেরই অজানা, তো সেই সম্পর্কে যদি দু একটা কথা আমাদেরকে বলেন। এটা আমরা যেগুলো তো সব দেখিনি, তা আমরা যেগুলো শুনে এসেছি দাদুদের জেঠাদের গুরুজনদের মুখে, এবং আমরা জন্ম থেকেই দেখছি, এখানে শুনতাম যে বাবা তো কাটা ছিলেন না, এনার মাথায় মানিক থাকতো। আচ্ছা। হ্যাঁ, তো সেই মানিকে কালাপাহাড় সাধু নাকি এসে কেটে মানিক বার করেছিল, রক্ত থেকে এই পুকুর বাবার তৈরি হয়েছিল এই পুকুরটা। হ্যাঁ, চানসদাগরেরই দুটি শিব। আচ্ছা, এইখানে বেহুলা লক্ষিন্দরের কাহিনী এবং জন্মস্থান, এখানে মা মনসার জন্মস্থান, আমরা এগুলো জন্ম থেকেই শুনে আসছি এবং থেকে আসছি। আচ্ছা আচ্ছা, এই শিবলিঙ্গটার মানে এই বাবা ভোলে বাবা শিবলিঙ্গর ব্যাপারে যদি কিছু বলেন আপনি। হ্যাঁ, তার বাবা, বাবা তো এমনি বাবা ভোলেনাথ, তো উনি ভাবছিলেন যে মাথাতে মানিকতে যে বার করে নেবে ভেবেছিলেন, তো উনি দেখলেন যে পাথর, কালাপাহাড় সাধু, যেটা কালাপাহাড় সাধু সাধু। আচ্ছা, উনি কিছুদিন এখানে সাধনা করতে করতে বাবার মাথায় দেখলো মানিক জ্বলছে রাত একটার পর, তো তখন ওই মালিকের লোভে সাধু দেখলো যে মানিকটা ওই ল্যাট ধরে নিলে বাবার ওটাই বিলীন হয়ে যাচ্ছে, আচ্ছা ঢুকে যাচ্ছে ওখানে, তখন ওইটা বুঝতে পারলো, তিন দিন ট্যাঙ্গি করে কাটতে এসেছিল, তো গ্রাম থেকে লোক বাবাই জাগিয়ে দিত রাত্রি 12টা সময়, ঠাকুর মশাইকে নিয়ে 10-12 জন মশাল জেলে টাঙিনি, তখন এখানে জীব জানোয়ারের ভয় ছিল, বাঘ ভালো খেয়ে কেউ না, তখন ছুটে আসতো, এসে দেখতে কেউ নাই, কিন্তু বাবা একা, দুদিন এসেছিলো, দুদিনে আসার পর সব পালিয়ে যায়, বাবা তিন দিনের দিনে আসেনি, সেই দিনই কালাপাহাড় বাবাকে এই মাথা কেটে মানি পূর্ণ করেছিল, নেব নিতে পারে, নিতে পারে তো ভগবান ভোলেনাথ, তো প্রমাণ দিয়ে গেল কি, ও তো গেলই মোড়ে মানিকু পেল না, ওই রক্তের বেগে পকুর হয়েছিল। আর এটি বলে গেছে যে আমাকে মন্দির টন্দির লাগবে না, যদি না পারে আমার মাথায় যেন বেল পুষ্প ফুল যুগান্তরে পড়ে, এই জন্য উনি নিরিবিরি গাছতলায় থাকেন। হ্যাঁ, আপনারা একটু যদি বলেন যে এখানে শোনা যায় যে বাবার অলৌকিক লীলা দেখা যায়, হুম, অনেক সময় যারা থাকে গ্রামবাসীরা বলছে সবাই। আমি ধরুন একদিন শীতকালের দিন, তখন আমি একা থাকতাম, 7 বছর ছিলাম, ওখানে দোকান দিয়ে বাবার দারোয়ান হিসেবে এবং ঝাড়ুদার হিসেবে আমি থাকি ভক্ত হিসেবে, তো একদিন সূর্য ওঠার সময় দুটি বাচ্চা ফুটফুটে এসে, একটি মা একটি বৌমা এসে পুজো করাতে এসেছে, আমাকে বললো বাবা আমরা যে পাত্রসাহ থেকে এসেছি পুজো করাবো, তো কখন ঠাকুমশাই আসবেন? আমি বললাম বসুন, 9টার নিচে তো আসবেন না, তো ছেলেগুলো নিচে যেতে চা, উপরে যেতে চাচ্ছে না, ওর মা নিয়ে যেতে চাচ্ছে, যেতে চায় না, তো তখন কোথার থেকে ওর মা, আমি বললাম যাও ওরা খেলতে চাক খেলুক, ওর মা আর শাশুড়ি উপরে গেল বাবাকে দর্শন করতে, আর ছেলে দুটো খেলতে খেলতে এই বয়সে ছোটো, কোথার থেকে একটা বিরাট বিষধর সাপ খড়ি শেষে ফার্ম করে চলে আসি, ছেলেটাকে ধরে নিল,
পেঁচিয়ে ধরলো, হ্যাঁ পেঁচিয়ে ধরে নিল। আর ছেলেটা খুব চিৎকার করতে লাগলো, বাচ্চাটা আর দাদাটা ছুটে চলে গেল 2 মাইল। আর আমি যে তখন দেখলাম যে বাবা তো মুশকিল করবে, বাচ্চাটাকে তুলে ধরলাম আর বাবাকে বললাম বাবা আপনি যান, ওরা তো ভয়ে বিটিহারা হয়ে যাচ্ছে। তো বাবা শুরু শুরু মন্দিরে চলে গেল। এরকম কাহিনী আরও দেখেছি। একদিন একা বসে বসে ভাবছি ঘরে মানে আমার দুটো বাচ্চা আছে, ঘরে কী খাচ্ছে না খাচ্ছে বাচ্চারা, এরকম চিন্তা করছি। আর গাছের থেকে একটা ডালের থেকে লাগ এসে আমার গলায় জড়িয়ে গেল। এবারে বলুন আমি কোন দিকে যাব, কী করব, তিনি কে? সেদিন থেকে আমি বুঝতে পেরেছি বাবা আমাকে অনেক সময় অনেক রকম করে দেখাইছে। যদি আপনাদেরকে বলি, সেইগুলো যদি ক্যাসেটিং করা থাকতো আজকে দেখাতে পারলে আমাকে মাটিতে কেউ রাখবে না, সবসময় কুলের উপরে তুলে রেখে দেবে। তো ওই জিনিসটা আমি চাই না, আমি চাই বাবার সেবা করব। আচ্ছা, এখানে যে শোনা যায় যে মেলা হয়, এটা কবে কবে হয়? এগুলো ধরুন শিবরাত্রি হয় যে ফাল্গুন মাসে, আবার গাজন হয় চৈত্র মাসে, আবার শ্রাবণ মাসে ধরো 1 মাস বাবার জন্মমাস, জল ঢলা ভিড় থাকে। বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমাতে যজ্ঞ হয় এবং নাম প্রতিদিন হয়, প্রতি পূর্ণিমায় ভোগ হয়, সব কিছুই থাকে টুকটাক। কোনোটাই মানে ভক্তরা দূর দূরান্ত থেকে অনেকেই আসে, বাস সেখানে গাড়িতে এরা খাওয়া দাওয়া করে যায়, কেউ কেউ গান বাজনা করে যায়, কেউ হরিনামও করে, কেউ যাত্রাও করে যায়। আচ্ছা, যেমন একটা কথা জিজ্ঞেস করা ছিল, যেটা হলো যে এখানে শোনা যায় চাঁদ সাদাগরের যে বাড়ি ছিল, সেখানে তো এখানে তো কোনো বাড়ি দেখা যায় না চাঁদ সাদাগরের? না, ওগুলো সব নিচে পড়ে গেছে, ওটা পূর্ব দিকে। আমরা যখন 12 বছর আমাদের বয়স ছিল তখন আমরা দেখেছি গরুর আকালগিরি করতে কিছু মানুষ খাটতে খাটতে আমরা দেখেছি মাটির মধ্যে এরকম সান বেরোচ্ছে, কোনো জায়গায় কালো, কোনোখানে সাদা, কোনোখানে পিলার। তো আমরা জিজ্ঞেস করতাম বাবা দিকে জেঠা দিকে, তো বলতো বাবা এই ব্যাপার আছে, ওগুলো সব বসে গেছে। আজকাল ধরো 35 ফুট নিচে চলে গেছে, কোনোটা 20 ফুট নিচে চলে গেছে। এটা কি কেউ কোনোদিন প্রত্নতত্ত্ববিদ যারা আছে প্রত্নতত্ত্ববিদ তারা কি কোনোদিন খোলেনি? না, কেউ খুলতে সাহস করেনি, ব্রিটিশ এসেছিল, ব্রিটিশ হেরে গেছে। কেন? ওই সোনার মূর্তিগুলো ওরা ফার্স্টে নিয়ে যায়, তারপরে এই যে কেনেটটা যখন হয়, হ্যাঁ ব্রিটিশ এসে বললো যে এর ভিতর দিকেই কেনেট চালিয়ে দাও। আচ্ছা, তো এখানে তাঁবু বসানো হয়েছিল, সে তখন আমরাও বাচ্চা, তখন বাবারাই ভালো দেখেছিল, আমাদের মনে পড়ছে না, কিন্তু কথাগুলো বলে গেছে। আচ্ছা, না ব্রিটিশে যখন সোনার মূর্তি ছিল কিছু নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তার আগেই প্রথম যখন প্রথম ছিল। আচ্ছা, প্রথম তখন ওরা নিয়ে গেছে? নিয়ে গেছে, লুটে পুটে সব চলে গেছে, সব খুঁড়ে নিয়ে গেছে মাটির তলা থেকে। এই ব্রিটিশই যখন এই এই কেনেটটা যখন কাটায় তখন ওরা এসে এখানে তাঁবু খাটিয়েছিল। আচ্ছা, তাঁবু খাটি থাকে ওই লীলকুটি, যে দেখছো না ওই ধারে লীলকুটি আছে, ওই ধারে যাবেন, ওটা বানাবো বলেছিল, এখানে চাষ করবো আর এই কেনেটটা চালাবো। তো এই সাতখানার তাঁবু করেছিল, সেই সাতখানার তাঁবু থেকে যতগুলো ইঞ্জিনিয়ার ড্রাইভার ছিল সব ঘুমিয়ে গেছিল, একদম শেষ মরে গেছে। হ্যাঁ, কেন? ওটার কারণ হচ্ছে বাবার মেন পুকুর উপর দিয়ে এবং ভিটের উপর দিয়ে কোনো মন্দিরকে না মানে ওর উপর দিয়ে গেছে বলে অপরাধ। ক্যানেল গেছে? হ্যাঁ, ক্যানেল। ওই পুকুরে বাবা থাকতো, চরক বানেশ্বর যেগুলো গাজনে আসবেন দেখবে ওরা থাকতো জলে। তো এখন কোথায় সেগুলো? ওগুলো ঘরে রাখা আছে, আর ওই 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 জায়গা ওই কেনেটার ভিতরেই, ওই জায়গাটার ভিতরেই গাজন উঠে এবং ওইখানেই শুরু হয়, ওখানেই নিবৃত্তি হয়। এখনও কি ওখানে? এখনই ওখানেই হয়, ওখানেই নিবৃত্তি হবে। তা ক্যানেল তো জল থাকে? হ্যাঁ, ওই জল ছাড়া হবে না। যে জলের মধ্যেই জলটা আছে, দামোদরেরই জল। আচ্ছা, হ্যাঁ, ওটা যা দামোদরের ক্যানেল, আমরা রাস্তা আস্তে আস্তে দেখলাম করা আছে ওই পুকুরটার জন্য, ওইখানে গাজনটি উঠে বাবা। আচ্ছা, এখন আমরা কোন দিকে যাচ্ছি? আমরা পূর্ব দিকে যাচ্ছি, মানে এই চম্পা চম্পাই তলার দিকে যাচ্ছি। এই তো, এই তো বেহুলার উপরে, এই দেখো, এই দেখো মন্দিরটা, দেখো ওই তো মন্দিরটা, ওইটা কি মন্দির? হ্যাঁ, এটা বাসর ঘর, বাসর ঘর। আচ্ছা, আমরা এখন এসে গেছি সেই বেহুলা লক্ষ্মীন্দরের যে বাসর ঘর ছিল সেইখানে। আপনি বললেন যে এই যে ঢিপিটা আছে ওপরে, এই ঢিপির নিচে নাকি সেই লোহার যে মানে খাঁচা তৈরি করা হয়েছিল, লোহার বাসর ঘর হয়েছিল, সেটাই ঢিপির তলায় আছে, আর এর উপরে মন্দিরটা করা হয়েছে। হ্যাঁ, এটার উপরেই বাসর ঘরটা ছিল, এর উপরেই মানে বাসর ঘরটা ছিল, এই জন্যই মন্দিরটা ভাঙে নাই কেউ, কেউ কুঁড়েও নাই পাড়েও নাই, এবং ওই জন্য ওখানে মায়ের সতী চিহ্ন মন্দির করা আছে, মায়ের পুজো হয়। ঢিপি দেখতে পাচ্ছি এখানে, সিঁড়ি করা আছে, এইটা আমরা দেখেছি এবং শুনেছি যে এগুলো ব্রিটিশ সরকারের বাবারা জেঠারো বলতো, বিশেষ নীল চাষ করার জন্য এসেছিলো এখানে বাবার এলাকায়, এই কেনের কাঠার জন্য ওই জন্য চেষ্টা করেছিল, ওরা পারে নেই, লোকগুলো সব মারা গেছে, ওরা পালাইছে ছেড়ে দিয়ে গডকে বলে, এটা মেনে যে বলে এটা জরুর কই, গডকা মহিমা হ্যাঁ,
এসব ছড়কে বলছে ছড় দিয়া ওই জন্য ইংরেজরা বলেছিল হ্যাঁ ইংরেজরা আচ্ছা এসব করে ওরা পালিয়ে গেছে আচ্ছা আর সেই থেকে এই ভেঙে 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 নষ্ট হয়ে আসছে আমরা দেখেছিলাম প্রায় 20-25-35টা মন্দির দেখেছি আচ্ছা আমাদের 12 বছর 8 বছর বয়স থেকে সেগুলো সব পুরনো রাজাদের বানানো ছিল সব বানানো ওই যে এরকম মানে সংরক্ষণ হয়নি বলে সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে বান বন্যা তো অনেক চাপা গেছে আসুন আমরা একটু মন্দিরটার দিকে যাই হ্যাঁ আসুন আমরা যাচ্ছি বাসার ঘরে জায়গাটা এই পূর্ব দিকে হ্যাঁ বলুন এই পূর্ব দিকে এগুলো দেখছেন সব এখানে এনআরই এলাকা এইগুলো সব বান বন্যাতে হয়ে যায় এনআর এলাকা বলতে কার এলাকা চাঁদসদর আচ্ছা আচ্ছা চাঁদসদরের প্রাসাদ তো কোন দিকে ছিল এটা পূর্ব দিকে আমরা শুনছি আর কি আচ্ছা মানে যেখানে আপনারা পেয়েছিলেন আর কি মাটি খুঁড়ে হ্যাঁ হ্যাঁ এই পূর্ব দিকে সেখানে কি তখন রাজবাড়ি হোক এবং মা মনসার মন্দির হোক এবং দেখা যাচ্ছে লাল সাদা পাথরের বান বানানো বাড়ি আচ্ছা হ্যাঁ এবং কোনোখানে টেলা এরকম আমরা এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ইট হ্যাঁ যে এগুলো দেখুন না এই যে ইট এগুলো কিন্তু অনেক পুরনো হ্যাঁ এবার দেখুন না এই ইটটা কত যুগের হতে পারে এটা ক্যামেরা ম্যান নেন তেল তুলে নেন এই দেখুন এই ইটটা কি কি ইট ছিল এবার বুঝতে পারেন চোখ না হয় কখন ছিল দেখো ফুলি বুঝতে পারবে এগুলো চোখ না এই এগুলো তো মানে আছে অনেক দিন আগেকার ইট এই যে ইটগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এটা এখনকার ইট নয় নয় তাহলে বুঝুন এগুলো তো তোমরা প্রমাণগুলো বুঝতে পারছ না এগুলো দেখো এর কাহিনী কত দিন কার হতে না এটা তো এখনকার ইট নয় তাহলে এই যে সিঁড়িগুলো আছে এগুলো কিসের সব সেই সিঁড়িগুলো এরকম উঠতে উঠতে আমরা মাঝখানে যে দুমিত হতো আমরা যখন 12 বছর বয়স হ্যাঁ এই মন্দিরটা এত উঁচু ছিল যে মাঝখানে যে আমাদের এই সিঁড়ি সিঁড়ি ছুটে ছুটে উঠতাম মাঝখানে যে হাঁটাতাম মাঝখানে যে তারপর আবার একদিন আমরা উপরে উঠতাম কতটা নিচু হয়েছে আর কত জিনিস ক্ষতি হয়েছে মানে এই যে ঢিপির উপরে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা তাহলে বলছেন এর নিচে সেই লোহার বাসর ঘর আছে আমরা এটাই মানে ভেবেছি যে এর উপরে কাজনা যেটা সবাই বলেছে না আবার আমাকে কিছু লোক বলেছে লোহা নাকি কিছু কিছু এখনো দেখা যায় হ্যাঁ ছিল ছিল কিছু কিছু আগে আমাদের তখন 12 বছর 10 বছর সেটা কোন জায়গাটা মানে এদিকে কোথাও বা হ্যাঁ ওই জায়গাতে ওই উপরেই দেখা যাবে আর কি ঠিক আছে ছিল আছে এখন সেগুলো নেই আচ্ছা 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 ওর ওখানে প্রমাণ আছে আরো ওখানে একটা বড় সিল আছে ওখানে কি আসুন তার তো প্রমাণ দেখতে পাচ্ছি এই যে এই যে সিঁড়ির ধাপ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে যে এখানে মানে অনেকদিন আগে থেকে কারণ ইটগুলো এখনকার নয় প্রথম কথা আর বেশ ধ্বংসপ্রাপ্ত দেখে মনে হচ্ছে যে এর সঙ্গে কোথাও প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে আসুন আমরা দেখে নেবো আসুন এদিকে সব থেকে একটি ভালো জিনিস আছে যে সেই সত্যযুগের কাহিনীর একটি জিনিস পূর্ণ করে আছে এটাকে আমরা চন্দন ঘোষা চামসাদাগড়ে বেহুলা লোকেন্দ্রে সিল সিল এবং চন্দন ঘোষ চন্দন ঘোষা ঘোষই করতাম ঠাকুরদের দেব দেব দিতে আচ্ছা এটা সেই পূর্ণ আমলের একটা শিল পড়ে আছে সেই নোড়া আপনারা দেখতে পাচ্ছেন একটু দর্শকদের বলছি আপনারা দেখে নিন সেই নোড়া যেই নোড়াতে নাকি চাঁদ সদাগর চন্দন ঘোষ দেবতাদের জন্য দেবতাদের জন্য সব দেবতার দেব দেবদের জন্য এই থেকে আমরা এখানে প্রমাণ পাচ্ছি প্রমাণ এই থেকে আমরা এখানে প্রমাণ পাচ্ছি একটাই জিনিস যে এইখানকার ইটে ইটে কোথাও হলেও ইতিহাস লুকিয়ে আছে আছে আসুন আমরা একটু আগে দেখে নিই মন্দিরের সম্পর্কে দু চার কথা আচ্ছা এই মন্দির সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলেন এটা আমরা যেটুকু শুনে আসছি এটা শুনেছি নাকি সাঁতাল পর্বত এটা লোহার বাসর ঘর ছিল সেইখানে এখন আমরা দেখছি আমাদের জন্মের পর থেকেই আমরা দেখছি যে বেহুলা লোকেন্দ্রের এইখানে বছরে একদিন পুজো হয় সেই জন্য আমরা এটা সেটা কবে হয় পুজোটা পুজোটা বছরে ওই মেলার সময় হয় কোন মেলার সময় ওই যেমন শিবরাত্রি মেলাটা আচ্ছা এই সময় এখানে মায়ের পুজো হয় প্রতি বছরে ওই জন্য সতী তীর্থ লেখা আছে এবং এখানে বাম হাতে করে সেই মাকে ফুল দিচ্ছে চান সদাগর ওনার শ্বশুর সেই ছবিটির এইখানে পুজো হয় এই ছবিটির প্রতি বছর এখানে
পুজো হয়। এদিকে মা মনুষ্যকে বাম হাতে করে সদাগর মাকে ফুল দিল। এই চম্পা লগর এটা এই জন্যই আমরা প্রমাণ পাই এবং বিশ্বাসও করি। মন্দিরের ঠিক পিছন দিকে, আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা মনে হচ্ছে না পাহাড়ি জায়গা, মানে অনেকটা নিচু ঢাল আছে জমিটা আর মন্দিরটা অনেকটা ওপরে। আপনি আগে একবার বললেন যে এর নিচেই নাকি সেই লোহার বাসর ঘর আছে, তাহলে এই যে নিচু জায়গাটা এটা কি উচ্চতা এতটাই ছিল? এর থেকে আমরা যেটা দেখেছি তার থেকে মানে হাফ হাফও নাই, মানে ধরুন কি চারানা রয়েছে এরকম আমরা একটা আইডিয়া দেখতে পাচ্ছি। কারণ আমরা এর মন্দিরের উপরে চেপে নিচের দিকে আমরা তাকাতে পারতাম না, আমাদেরকে বড় বড় বাগালটা রাখালটা সব বকতো, ওখানে উঠবি না ওখান থেকে নেমে আয়, সঙ্গে সঙ্গে আমাদেরকে নিচে নিয়ে যেত। আচ্ছা বিপদ হবার ভয়। এখানে কি এখন সাপের উপদ্রবটা আছে? হ্যাঁ বাবা, যেখানে সেখানে সাপের উপদ্রব আছে। আচ্ছা সব এখন গরম গ্রীষ্মকালে সবাই গাড়ি তো অসুবিধা হচ্ছে। আচ্ছা ওরা এখন সব ভাষার মধ্যে থাকে, কে কোথায় থাকে ওটা বলা। যেহেতু এটা মনসা মন্দির, মা মনসার মন্দির, তো সেখানে তো থাকবে আশা করি থাকবে, কারণ আমি দেখলাম কিছুক্ষণ আগে মন্দিরের পেছনে একটা ফুটো ফুটো করা জায়গা আছে একটা, ওটা এইটাই এই জায়গাটা যেখানে ফুটো করেছিল এই সেন কোণে। হ্যাঁ এই কোণেই এইখানে লাভের বাসরটা মানে এখানে স্থগিত ছিল, এই জায়গাতেই এই সেন কোণে বিশ্বকর্মা ফুটো করেছিল এই সেন কোণটা। আচ্ছা আমাদের এই জায়গাটার নাম হচ্ছে কসবা চম্পাই নদী, বুঝলেন? এটা কোন জেলায় পড়ে? এটা বর্ধমান জেলায় বুড়বুড় থানার অন্তর্গত। এখানটার নাম হচ্ছে কসবা চম্পনগর। আচ্ছা এখানে প্রচলিত বাই গ্রামের বহু দূরদূরান্ত লোকরা জানে এখানে কসবা, এটা চাঁদ সদাগরে প্রতিষ্ঠিত শিব মন্দির। আচ্ছা হ্যাঁ চাঁদ সদাগর এই শিবকে নাকি পুজো করেছিল। হ্যাঁ এনার নাম হচ্ছে এই যে আপনি যে সামনে শিব শিব দেখছেন এনার নাম হচ্ছে রামেশ্বর জিউ, আর ওই দিকে এক শিব আছেন দাসতলায়। হ্যাঁ আমরা দেখে এসেছি কিছুক্ষণ আগে। হ্যাঁ ওটা মাথা কাটা শিব বলে ওটাই নাকি প্রবাদ আছে আপনার, ওই শিবের মাথায় মানিক ছিল কারাপার বলে এক সাধক, মানিকটা পাশে তো শিবকে কেটে মানিককে বার করেছিল। হ্যাঁ এই তো ধরুন এই সব হয়ে আসছে এখানে গ্রামের আশেপাশের লোক প্রচণ্ড এখানে শিবকে মানে প্রচণ্ড ভক্তি করে বা শ্রদ্ধা করে বা প্রচুর লোক সমাগম হয়। আমরা এই শিবরাত্রি উপরে আমাদের এই শিবের গাছ শিবরাত্রি উপলক্ষে এখানে একটা বিরাট মেলা হয়। হস্তাং প্রসন্ন পদ্মাধীনম সমন্তাতস্তু মমর বৈন্যম ব্যাকৃতিং বসানম বিশ্বদাং বিশ্ববীজম নিখিলময়হরম পঞ্চবক্তম ত্রিনেত্রম এইতো উদয়বরামিশ্ব শিবায়। সে মেলাতে হাজার হাজার লোক সমাগম হয় এবং প্রচুর লোক এই শিবের মাথায় জল ঢালতে আসেন। হ্যাঁ শ্রাবণ মাসে হ্যাঁ প্রচুর লোক এখানে শিবের এখানে মাথায় জল ঢালতে আসেন। আচ্ছা এই শিবলিঙ্গটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল শিবলিঙ্গ, হ্যাঁ তো এই শিবলিঙ্গর ইতিহাসটা কি? এটা অনেকে বলছে যে মাটির তলা থেকে উঠেছে এবং এর উচ্চতা অনেক বড় ছিল, এই নিচে একজন বললো যে উচ্চতা অনেক বড় ছিল, মানে প্রার্থনা করে ভগবানের ভগবান শিবকে প্রার্থনা করে মানে এটা উচ্চতাটা কমানো হয়েছে আর কি। না না ওসব তো ধরুন আমরা বাজে অনেকে অনেক রকম কথা বলি, কিন্তু অ্যাকচুয়ালি তো চাঁদসদাগরে প্রতিষ্ঠিত শিব। হ্যাঁ তাহলে মাটি থেকে ওঠার তো কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা হ্যাঁ যেহেতু চাঁদসদাগরে প্রতিষ্ঠিত শিব, হ্যাঁ তাহলে মাটির থেকে উৎপত্তি হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। হ্যাঁ আর বড় বড় তো দেখুন আমার দাদু বা আমার তার দাদুর মুখে শুনেছি এর থেকে বড় ছিল বলে আমার তো মনে হয় না। হ্যাঁ তবে অনেকে অনেকে অনেক অন্যরকম কথা বলে, কেউ বলে যে বসে যাচ্ছে, কাজ বলছে শিব আরও বাড়ছে, কেউ বলে বসে যাচ্ছে, কিন্তু আমরা তো ধরুন সব পূজারই যেহেতু সবসময় দেখি আমরা, আমাদের তো কিন্তু সেরকম ধরনের কোনো কিছু ঠেকানো। আচ্ছা এই শিবলিঙ্গটা তাহলে চাঁদ সদাগর প্রতিষ্ঠিত করেছিল? এইটা দুটোই, এটাও করে এটা ওইটা। হ্যাঁ আনুমানিকের বয়স কত হতে পারে? চাঁদ সদাগরের প্রতিষ্ঠিত যদি হয় তাহলে আনুমানিক 900 থেকে 1000 বছর আগেকার ব্যাপার। 900 থেকে 1000 বছর আগে? 1000 বছর। আচ্ছা আর এখানে কি আপনি প্রধান পুরোহিত? না আমাদের ফ্যামিলির দু ঘর আছে, তার মধ্যে আমি এক ভাগ আছে। হ্যাঁ আমরা আমি আমাদের একটা ভাগ আছে আর আমার আর একটা কাকার ফ্যামিলি আছেন। আচ্ছা আপনার নামটা জানা হলো? আমার নাম তপন কুমার নায়ক। তপন কুমার নায়ক এমনি নায়কটা উপাধি, এমনি অ্যাকচুয়ালি আমরা চ্যাটার্জি। আচ্ছা তো এই যে মন্দিরটা এখন হয়েছে, আগে কি এখানে কোনো মন্দির ছিল না শুধু শিবলিঙ্গটা ছিল? না মন্দিরটা বহু পুরনো ছিল, কিন্তু সংস্কার হয়েছে 1406 মানে ইংরাজি ইংরাজি 1406 কত হবে আর যে 1422
আমার বাবা বা আমার দাদুরা কিন্তু ওই নতুন দেখেনি, মন্দির ওরিমি দেখেছেন, যা হয়েছে রিপেয়ারিং, এখনো সেই চুনসুরকুড়ি আছে, যেটুকু হয়েছে সব রিপেয়ারিং হয়েছে। তাহলে এখানটা মানে ছিল কি শিবলিঙ্গ? তো ছিল, আপনি বলছেন চার শতকের আমলে, তারপরে এখানে ছিলটা কি মানে শিবলিঙ্গকে কি কোনো রকম মানে মন্দিরের ভিতরে রাখা হয়নি? মন্দিরের ভিতরেই ছিল, এই শিব তো মন্দিরের ভিতরেই ছিল। আচ্ছা, সেটা আপনি বললেন সেটাকে রিপেয়ারিং করে এটা হয়েছে? না, রিপেয়ারিং না, মন্দিরটা তো আছে, মন্দিরটা এরপর যদি কোথাও ভেঙে টেঙে গেছে তাহলে রিপেয়ারিং হয়। মন্দিরটা মানে এর এর মধ্যেই মন্দিরটা? হ্যাঁ, এর মধ্যেই তো মন্দির। আচ্ছা, এটা রিপেয়ারিং করা হয়। তাহলে তো ধরতে গেলে এটা 400 করে আমলের মধ্যে হতে পারে। ইতিহাস খুঁজতে এসে আজকে তো অনেক কিছুই জানতে পারলাম, হয়তো আরও খুঁজলে আরও অনেক ইতিহাস পাওয়া যাবে। এই এলাকার মাটিতে মাটিতে মিশে আছে ইতিহাস, কিন্তু আজকে তো প্রসাদ ছাড়া আর বেশি কিছু ইতিহাস পাওয়া গেল না। যেটুকু আমরা ইতিহাসটা পেলাম সেটা নিয়ে তাকিয়ে থাকবো আগামী দিনের দিকে। যদি কোনো সরকার বা কোনো কেউ উদ্যোগ নেয় তাহলে এখান থেকে হয়তো আরও অনেক ভালো ইতিহাস আমরা সবাই জানতে পারব, সেই অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।